হ্যালো এভরিওয়ান তোমাদের জন্য নাম্বার অ্যানালজির আরেকটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি খুবই ইম্পর্ট্যান্ট এই অঙ্কগুলো তোমাদের চাকরির পরীক্ষায় বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় এই অঙ্কগুলো বারবার আসে তোমরা যদি এই প্র্যাকটিস সেটগুলো এই ভিডিওর মাধ্যমে যদি প্র্যাকটিস করো তাহলে খুব অল্প সময়ে অঙ্কগুলো সমাধান করে ফেলতে পারবে এবং অনেকগুলো পরীক্ষাতেই তোমাদের উপকার হবে তো দেখে নাও প্রথম প্রশ্নটি লুপ্তপর নির্ণয় করো ফোর ইজ টু সিক্স সিক্স ইজ টু কোয়েশ্চেন মার্ক তাহলে এই কোয়েশ্চেন মার্কের ভ্যালু আমাদের ফাইন্ড আউট করতে হবে ভিডিওটি দেখতে থাকো আমি স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো ভালো করে বুঝিয়ে দেব। দেখো প্রথমে কি করব ফোর থেকে সিক্সে আমরা আসবো ঠিক আছে এখানে কোন লজিকটি অ্যাপ্লাই করব দেখো আর এখানে মনে রাখবে যে লজিক এই ফোর আর সিক্সের মধ্যে অ্যাপ্লাই করবো সেম লজিক এখানে সিক্স আর কোয়েশ্চেন মার্কের মধ্যে আমাদের অ্যাপ্লাই করতে হবে করে কোশ্চেন মার্কের ফাইন্ড আউট করতে হবে কোয়েশন মার্কে মান ঠিক আছে তাহলে কি করব এখানে রিলেশনটা কি হবে ফোরের থেকে সিক্স আসা তোমরা ভাবছে খুবই সহজ আমরা যদি টু অ্যাড করে দিই তাহলে সিক্স চলে আসে তাহলে সেম লজিক এখানে খাটিয়ে দেখো সিক্সের সাথে যদি টু অ্যাড করি তাহলে এইট আসবে তাহলে এখানে কি কোনো অপশানে আছে এইট নেই তার মানে এই লজিকটি ভুল এবারে দেখো তো কী করে আসা যায় ফোর থেকে সিক্সে যদি আমরা ফোরের স্কোয়ার করে দিই তাহলে সিক্সটিন আসে এবার সিক্সটিনে যে দুটো অঙ্ক ওয়ান আর সিক্স এই দুটোকে আমরা পরস্পর গুণ করে দেব তাহলে সিক্স চলে আসলো সেম লজিক আমরা এখানে অ্যাপ্লাই করি সিক্স আর কোয়েশ্চেন মার্কের মধ্যে তাহলে সিক্সের যদি স্কোয়ার করি তাহলে কী হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্সকে আমরা থ্রি ইন্টু সিক্স করি মানে এই অঙ্ক দুটোকে আমরা পরস্পর গুণ করে দিই তাহলে কী হচ্ছে এইটিন এইটিন আসছে তার মানে কোশ্চেন মার্কের ভ্যালুটা কী আসছে এইটিন দেখো তো এখানে অপশানে আছে কি না দেখো অপশান এ সঠিক অ্যান্সার দেখো বন্ধুরা দু নম্বর প্রশ্ন নিয়ে চলে এসেছি থ্রি এইট ফিফটিন টোয়েন্টি সিক্স কোশ্চেন মার্ক এই কোশ্চেন মার্কের ভ্যালু এই চারটা অপশানের মধ্যে কোনটা হবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে তো দেখে নাও এই থ্রি এইট ফিফটিন টোয়েন্টি সিক্স এদের মধ্যে রিলেশান প্রথমে তিনের সাথে যদি আমি দুই গুণ করি তিন দুগুণ ছয় ছয়ের সাথে যদি দুই যোগ করি তাহলে এইট আসে আসলো এবারে এই আট থেকে ফিফটিনে আসবো আটের সাথে যদি দুই গুণ করি তাহলে কত ষোলো ষোলোর সাথে যদি এক বিয়োগ করি ষোলোর থেকে তাহলে আমরা ফিফটিন পেয়ে যাচ্ছি সেম এখানে ফিফটিনের থেকে আমরা টোয়েন্টি সিক্সে আসবো তাহলে ফিফটিনের সাথে যদি টু মাল্টিপ্লাই করি তাহলে পনেরো দুগুনো তিরিশ তিরিশ তো তিরিশ থেকে যদি আমরা ফোর মাইনাস করি তাহলে আসে টোয়েন্টি সিক্স তো দেখো এখানে প্রত্যেকের সাথেই আমি টু মাল্টিপ্লাই করেছি কিন্তু এখানে অ্যাড করেছি টু এখানে অ্যাড মাইনাস করেছি ওয়ান এখানে মাইনাস করেছি ফোর এখানে কোনো প্যাটার্নই সেম হচ্ছে না তাই তো তাহলে কি করব আমাদের মনে রাখতে হবে যদি কোনো প্যাটার্ন এখানে সেম না হয় তাহলে আমরা এই লজিকটা এখানে খাটাতে পারছি না তাহলে কি করব আমরা এদের ডিফারেন্স বা অন্তরটা বের করবো দেখো থ্রি এইট ফিফটিন টোয়েন্টি সিক্স কোয়েশ্চেন মার্ক থ্রি থেকে এইটের ডিফারেন্স কত ফাইভ ফা এইট থেকে ফিফটিনের ডিফারেন্স কত সেভেন ফিফটিন থেকে টোয়েন্টি সিক্সের ডিফারেন্স কত ইলেভেন আর টোয়েন্টি সিক্স থেকে তাহলে এর ডি ডিফারেন্সটা কত আসা উচিত দেখো এই ফাইভ সেভেন ইলেভেন এগুলো কি প্রত্যেকটাই প্রাইম নাম্বার প্রত্যেকটাই প্রাইম নাম্বার তাহলে দেখো পাঁচের পরে সাত সাতের পর পরে ইলেভেন ইলেভেনের পরে প্রাইম সংখ্যা কত থার্টিন থার্টিন তার মানে তিনের থেকে তিনের সাথে পাঁচ যোগ করলে আট আসে আটের সাথে সাত যোগ করলে পনেরো পনেরোর সাথে ইলেভেন অ্যাড করলে টোয়েন্টি সিক্স তার মানে কি এখানে বুঝতে পেরেছো নিশ্চয়ই সকলে যে টোয়েন্টি সিক্সের সাথে যদি থার্টিন আমরা প্লাস করে দিই তাহলে এই মানটা আমরা পেয়ে যাবো তাহলে টোয়েন্টি সিক্সের সাথে থার্টিন অ্যাড করলে কী হয় ছয় তিনের নয় দুই একের তিন থার্টি নাইন দেখো কারেক্ট অ্যান্সার অপশান এ দেখো বন্ধুরা পরের প্রশ্ন নিয়ে চলে এসেছি টোয়েন্টি ওয়ান রেশিও নাইন সিক্স রেশিও কোয়েশন মার্ক তো এখন দেখো টোয়েন্টি ওয়ান থেকে নাইনে যে রিলেশনশিপটা আমরা অ্যাপ্লাই করবো সেই রিলেশনশিপশিপই সিক্স থেকে কোয়েশ্চেন মার্কের মধ্যে অ্যাপ্লাই করতে হবে চারটে অপশান দেওয়া আছে তো দেখে নেওয়া যাক কোন অপশানটা আমাদের কারেক্ট অ্যান্সার হয় ঠিক আছে তাহলে টোয়েন্টি ওয়ান থেকে আমরা নাইনে কীভাবে আসবো চলো চিন্তা করো টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানকে আমরা কী লিখতে পারি টু প্লাস ওয়ান হুম এবারে টু প্লাস ওয়ান মানে থ্রি থ্রি স্কোয়ার করলে আমরা নাইনে চলে আসছি তাই তো নাইনে চলে আসছি এবারে তাহলে একই রকমভাবে সিক্স থেকে আমরা কোয়েশন মার্কে করে যাব এখানে এক অঙ্কের সংখ্যাই আছে এখানে যেহেতু দুই অঙ্কের সংখ্যা ছিল আমরা এই অঙ্কগুলোকে প্লাস করে দিলাম দিয়ে স্কোয়ার করলাম তাই তো তাহলে এখানে এক অঙ্কের সংখ্যাই আছে তাহলে এই এক অঙ্কের সংখ্যাটাকেই আমরা স্কোয়ার করে দিই তাহলে সিক্স স্কোয়ার মানে থার্টি সিক্স এটা হচ্ছে তাহলে দেখো এখানে কারেক্ট অপশন অপশান হবে অপশান ডি আশা করি তোমরা সকলে বুঝতে পারছো চলো পরের প্রশ্নে চলে যাই বন্ধুরা দেখো এখানে নাম্বার সিরিজের একটা মজাদার প্রশ্ন নিয়ে চলে এসেছি এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং সামনেও আসতে পারে দেখো টোয়েন্টি সিক্স ফিফটিন এইট থ্রি এখানে কোশ্চেন মার্ক এই কোশ্চেন মার্কের ভ্যালু ফাইন্ড আউট করতে হবে এই চারটা অপশানের মধ্যে কোনটা হবে সেটা আমাদের দেখতে হবে এই নাম্বার সিরিজে প্রত্যেকটা সংখ্যা দেখলে বোঝা যাচ্ছে যে কোনো একটা সংখ্যা দিয়ে এটাকে যদি গুণ করি এটা আসবে না এটার সাথে গুণ করলেও এটা আসবে না তাই তো কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করে এই সংখ্যাগুলো আসবে না তাহলে এখানে কি দেখা যায় দেখো এই ফিফটিন থেকে যদি টোয়েন্টি সিক্স আমরা মাইনাস করি হ্যাঁ তাহলে কি আসবে মাইনাস ইলেভেন আর এইট থেকে ফিফটিন মাইনাস করলে মাইনাস সেভেন থ্রি থেকে এইট মাইনাস করলে মাইনাস ফাইভ তাহলে কোশ্চেন মার্ক থেকে এটা মাইনাস করলে কী আসবে তাই তো তো দেখো এখানে মাইনাসটা তোমরা ভুলে যাও মাইনাসটা বাদ দিয়ে দাও তাহলে কী হচ্ছে ইলেভেন সেভেন ফাইভ এইগুলো প্রত্যেকটাই প্রাইম নাম্বার তাই তো তাহলে পাঁচের আগে প্রাইম নাম্বারটা কী কত থ্রি হুম তাহলে মাইনাস ফাইভের আগে প্রাইম সংখ্যাটি কত মাইনাস থ্রি এবারে তাহলে কি হবে এটার থেকে মাইনাস ফাইভ করে এটা এসেছে এইটের থেকে মাইনাস সেভেন করে এটা এটা এসেছে তাহলে এবার কি করব হুম এখানে মাইনাস থ্রি আছে কোশ্চেন মার্কের এখানে তাহলে মাইনাস থ্রির সাথে আমরা প্লাস থ্রি করবো মানে এটার সাথে এই যে এটার সাথে আগেটা যোগ করে হচ্ছে তার মানে এখানে কি হচ্ছে জিরো তার মানে কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি চলো পরের প্রশ্নে চলে যাই দেখো নাম্বার অ্যানালজির আরেকটি ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে এসেছি ফোর রেশিও থার্টি টু নাইন রেশিও কোয়েশন মার্ক চারটা অপশান দেওয়া আছে কোশ্চেন মার্কের ভ্যালু ফাইন্ড আউট করতে হবে তাহলে এখন ফোর থেকে আমরা থার্টি টুতে কী করে আসবো দেখো ফোরটাকে কী লেখা যায় টু স্কোয়ার লেখা যায় তাই তো টু স্কোয়ার আর থার্টি টুটাকে টু টু দেবার ফাইভ লেখা যায় হুম তাহলে সেম লজিক এখানে অ্যাপ্লাই করি নাইনটাকে কী লেখা যায় থ্রি স্কোয়ার আর এই কোয়েশ্চেন মার্ক কি হবে দেখো এখানে টু স্কোয়ার মানে ফোর টু টু দেওয়ার ফাইভ মানে থার্টি টু থ্রি স্কোয়ার মানে থ্রি টু দেওয়ার ফাইভ এখানে ভ্যালুটা আসবে তার থ্রি টু দেওয়ার ফাইভ মানে কি টু হান্ড্রেড ফর্টি থ্রি দেখো এখানে অপশানে আছে হ্যাঁ আছে অপশান নিয়ে হলো কারেক্ট অ্যান্সার দেখো বন্ধুরা আরেকটি ইন্টারেস্টিং প্রশ্ন থার্টি সেভেন রেশিও টোয়েন্টি থ্রি নাইনটিন রেশিও কোয়েশন মার্ক তাহলে দেখো এখানে থার্টি সেভেন টোয়েন্টি থ্রি নাইনটিন প্রত্যেকটা সংখ্যায় দেখেই বুঝতে পারছি যে প্রত্যেকটা প্রাইম নাম্বার ঠিক আছে তাহলে এখানে কোনো প্রাইম নাম্বারের লজিক এখানে খাটানো যাবে না তাহলে কি করতে হবে এখানে দেখো অন্য কিছু ভাবতে হবে থার্টি সেভেন থেকে টোয়েন্টি থ্রি কী করে আসবো থার্টি সেভেন থেকে যদি আমরা ফরটিন মাইনাস করি তাহলে টোয়েন্টি থ্রি আসবে তাহলে সেম লজিক এখানে নাইনটিনের থেকে যদি আমরা ফোরটিন মাইনাস করি তাহলে ফাইভ আসবে দেখো এখানে অপশান এতে সঠিক অ্যান্সার তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো